তুমি একটু জ্ঞান করে দেখো, তোমার মা কত কষ্ট করেছে, কত ব্যথা বরদাস্ত করেছে, তুমি নিজের ছেলেটাকে কত ভালোবাসো, তোমার ছেলেটাকে তুমি কত ভালোবাসা, কত আদর করো, যত্ন করো, সেবা করো, তুমি নিজের মা বাবার কথা একটু মনে ভাবলে না, আমার মা আমাকে কত আদর করেছে, যত্ন করেছে, আমার মা আমাকে কত ভালোবাসে। ভাইরে আমার, আমাদের এলাকার একটা গানের লোক আছে, লোকটা ডাক্তারি করে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপকে রেখে দূরে বাজারের মধ্যে বাড়ি করে নিয়েছে, আর লোকটা বাড়ি করে নিজের বেটাকে ভালো মন্দ খাওয়ার জন্য বলছে, মুলবি সাহেব আমার বেটার পেটে ঠান্ডা পড়ে 1000 দেশি মুরগির ডিম গেল, আমার বেটাকে 1000 ডিম খিলালাম, বিসলেরি পানিতে গোসল করাচ্ছে রে ভাই, ডাক্তারি করে টাকা কাঁচা পয়সা কামাই করে, আপনার আমার পয়সা নিয়ে, গ্রামের গরিব লোকের পয়সা নিয়ে বেটাকে আমরা মানুষ করে কি বিসলেরি পানি খেতে পাই না, আর নিজের বেটাকে বিসলেরি পানিতে গা ধোয়াচ্ছে, আর বেটাকে কাজু কিশমিশ আঙ্গুর বেদানা আর দেশি মুরগির ডিম মানে টিফিন কিলাচ্ছে, টিফিন খেলিয়া সুদা করে রাখছে, আর ও যে বাবার ছোট বেটা ওই ডিমও খারাপের একটুকু মনে নাই, আমার মা ঠান্ডা পড়ে একটা ডিম খেতে পাইনি, আমার বাবা একটা ডিম পাইনি, আমার বাবা একটা ফলের জন্য লালাচ্ছে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপ মাকে রেখে দূরে গিয়ে বাড়ি করে মানে একলাই বাড়িতে পড়ে আছে, কিন্তু মা বাপকে ভাত দেয় না, তোমার মুখে একদিন ঝাঁটা মারবে তোমার বেটা, তোমার বাপ তোমাকে আদর করে মানুষ করেছে, কত যত্ন করে মানুষ করেছে রে ভাই, নিজের ছেলেকে মানুষ কত আদর করে, বিছানায় ঘুমাতে দেয় না, যখন বেশি ঠান্ডা লাগে বুকে জড়িয়ে ধরে, ওরে আমার ধন রে, ওরে আমার কলজা রে, ওরে হার সোনা রে, ওরে হার বেটা, ওরে হার বাপু, ওরে হার খালু, ওরে হার মানে মানে কত রকম কথা বলে, নিজের বাপকে বাপ কহেন, আর বেটাকে বলছে ওরে হার বাপ রে, ওরে হার আব্বা রে, ওরে হার কলজা রে, ওরে হার সোনা রে, ওরে হার ধন রে, করে না কি ভাই, করছি করে না, চোখে দেখতে পান না আপনারা, নিজের বেটাকে আহারে বাবা রে বাবা রে বাবা রে, আর নিজের বাপটা ভালো মন্দ খেতে পাই না, বাবার কাছে কাছে না, বাবার কাছে যাই না, বাবা একটু ভালো মন্দ খাওয়ার জন্য লালাইছে, কিন্তু বাবাকে একটা বিস্কুটের প্যাকেট, একটা আঙুর, একটা বেদানা এখন কত মানে সেভ, আর কত এখন মানে কমলা নেমু বাজারে বিক্রি হয়, বাবা খাওয়ার জন্য জি ছুটে চলে যাচ্ছে, পয়সা করে নাই যে বাবা খায়, আর নিজের ছেলে খাইয়া উপাস করতে পায় না, ফেলছে বকরি মুরগিকে খিলা, গরুকে খিলাচ্ছে, নিজের ছেলেকে তোমাকে খিলিয়ে তোমার বাপ মানুষ করেছে, আজকে তুমি তোমার বাপের মুখে ঝাঁটা মারছো, যত আদর করে খিলাও একদিন তোমার মুখেও ঝাঁটা মারবে তোমার বেটা, বউকে নিয়ে ও খাবে, তুমিও টুকুর টুকুর দেখবে, বেশি বেটাকে আদর করতে যেও না, বেশি সম্মান করিও না, নিজের বাপ মাকে খিলাও তুমিও খেতে পাবে, তুমি তোমার বাপকে খিলাইলে তুমি পাইবে, তোমার বেটাকে খিলিয়ে তুমি পাইবে না, আরে খিলাও নিয়মের মধ্যে খিলাও, বেটাকে খিলাইতে হবে, কিন্তু বেটাকে এমন খিলাচ্ছে রে বাপরে, বেটাকে খিলিয়ে গব্বর সিং করব, বেটার বডি হবে গরে হাই পাই, যদি 4-5টা বেটা খালি হয়ে যায় খিলিয়া বুলেট করে দিব, গোটা গ্রামের লোকে জেদকে তাড়বো, খালি তেড়ালিয়া বাড়াবো গোটা গায়ে মানে খিলেছেন, গায়ের লোককে তাড়ার লেগে বেটাকে তাগড়া করছেন, গ্রামের লোককে তাড়তে হবে না, একদিন আপনাকে 7 কান্টা লিয়া 3-4 বেটায় তাড়া লিয়া বেড়াইবে, কি বেশি খিলাইতে যায় না, না তো আপনাকে তাড়া লিয়া বেড়াবে, কি কথাগুলা বুঝতে পারছেন ভাইরে আমার, বেটাকে খিলাবেন আপনি, মাকে খিলান, বাবাকে খিলান, মার কাছে দোয়ালেন, বাপের কাছে দোয়ালেন, যদি মা দোয়া দিয়ে দেয়, বাপ যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখিও, সুস্থ রাখিও, মা কত মায়া করে, কত দরদ করে রে ভাই, মার মাতুর দারুদের জিনিস, বাবার মাতুর দয়ার জিনিস কি ভাই পৃথিবীতে আছে, ছেলে যখন বিদেশে চলে যায়, আরে ছেলে যখন বিদাস বীর হয়, মা টুকুর টুকুর দেখে, বাবা টুকুর টুকুর দেখে, আমার বেটা কত মানে গোশ রান্না করেছে, মাংস রান্না করেছে, আমার বেটা ক্ষীরা নাশা করেছে, খাচ্ছে,
এইবার বিদেশ যাবি বাপ মা জানে আমার বেটা আজকে দিল্লি পাঞ্জাব যাবে কেরালা বেঙ্গালোর যাবে বিদেশ যাবে মা জানছে বাপ জানছে বেটা বলতে আসে না মাকে বাইরে যাচ্ছি মা আমি বিদেশ যাচ্ছি দোয়া করিও মা কে ডাকে বলি না মা একটু খেয়ে না আমার সঙ্গে বসে আমি হায়াত মত সঙ্গে যাচ্ছি দিল্লি পাঞ্জাব আমি মরবো কি বাঁচবো মা একটু খেয়ে নাও এ কথা বলে না বাপ টাকা টাকা সঙ্গে করে নিয়ে খাই না নিজের ছেলা পিলাকেও বলে না একটু মাংস নিয়ে যাও তোমার দাদাকে দিয়ে এসো তোমার দাদি কি দিয়েছে কথা বলে না মাকে কোনো কথা বলে না স্ত্রীকে নেজুত করে খাচ্ছে শ্বশুরকে ডাকা পাঠিয়েছে শ্বশুরকে ডাকা খাওয়াচ্ছে আর শ্বশুর খাচ্ছে বাপ্পা টুকুর টুকুর দেখছে এবার করলো কি ঝোলা ঝাম্পা নিয়ে বের হয়ে এইবার চলে যাচ্ছে কোথায় রে ভাই দিল্লি পাঞ্জাব চলে গেল মাকে বললো না মা গেলাম বাবাকে বললো না বাবা গেলাম আমার জন্য দোয়া করিও ওই ছেলে যা বিদেশে মানে কাটতে পারে না কাম করতে পারে না ওর পায়ে তার কাটা ঢুকা পড়া আছে বিদেশে কাজ কাম কিছু হয় না বাপ মা বাড়তে কানছে তুমি বাপকে বলে গেলে না মাকে বলে গেলে না তুমি কেমন ছেলে যদি তুমি বলে যেতা তোমার মাকে তোমার মা দোয়া করতো কাল্লাম আমার ছেলে বিদেশে গেছে আমার ছেলেকে ভালো রাখিও সুস্থ রাখিও আল্লাহ তুমি আমার ছেলের কামাইতে বরকত রুজি রোজগার বরকত দাও টাকা পয়সা বরকত দাও আমার ছেলে যেন কামিয়ে বাড়ি আসে আল্লাহ এই দোয়াটা যদি করতো আপনি টাকা পয়সা কামাইতেন ভালো পয়সা বলা হয়ে যেতেন আর আজকে আপনি দোয়া মানে মাকে বলে গেলেন না মাকে কান্দিয়া বউকে বলে বউকে সাথে করে বউ সাথে সাথে হাঁটছে আর কথা বলছে কিছু বলতে হবে না অনেক এক জানাইতে হবে না চলো তুমি কি দরকার তোমাকে দেখতে পারে না যতদিন থেকে আমি এসেছি আমি সবই বুঝতে পারছি তোমার ভালো মন্দ তোমার একটুকু মায়া করে না দেখছো আমি কত মায়া করছি তোমাকে হ্যাঁ একটা দিন বিনা হাত পাটি পাতে তোমাকে সত্যি দিনে রোজ তেল মাখাই সার কত শুদ্ধাছি আর তোমার বাপ মা কী দেখছে তোমাকে কী করছে তোমার কোনো আদর যত্ন করছে না কোনো সহাগ করছে ওইগুলা বেটাকে খুব ভালোবাসে তোমাকে চোখের মনে দেখতে চায় না বুঝে কথাটা তো ঠিকই কহলি রে তো ঠিকই জি তুমি কি বাড়তে থাকছো আমি সবসময় বাড়তে থাকছি দেখছি এই যে দেখেন কান ভাঙানি কাছে সুতে কি করবে ওর পাড়া পুঁতে যদি সব সময় ওর চা মানে কানের কাছে যদি কুটুর কুটুর করে বালিশে মুখ ভরে যদি ওর চাল কাটে মানুষের মনটা ঠিক থাকবে ভাই বলুন তো ঠিক থাকবে সব সবাই কুটুর 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 করছে একটা লোকের মন ভাঙাইতে ভাই কতক্ষণ লাগবে সময় লাগবে না মনটাকে ভাঙিয়ে দিল এবার বেটা মা বললো না চলে গেল মা কানছে বাপ কানছে ছেলে বিদেশে কাম করতে পারলো না ঘুরে বাড়ি আসলাম দুনিয়াতে যদি বুড়ো লোক হওয়ার মন থাকে পয়সা বলা হওয়ার মন থাকে ভাই তো আমার কাছে কথাগুলো শুনেন আল্লাহ নবীর হাদিসের উপরে আমল করেন বাপ মার সেবা করেন তবে দাড়ি করেন আর মার কাছে দোয়া করালেন মা আমার জন্য দোয়া করো মা আমার জন্য দোয়া করো বাপকে বলেন আমার জন্য দোয়া করেন আব্বা যে দিক থেকে আসবেন আব্বাজি যে দিক থেকে আসবেন বলবে আব্বা আমি আসলাম যাবেন তখন বললাম আব্বা আমি মাঠে গেলাম বাজার গেলাম হাটে গেলাম বিদেশ গেলাম মাকে বলেন মা গেলাম দোয়া করিও মার দেল কত বড় হবে কত সাধ্য হবে সুবহানাল্লাহ কিন্তু দেখেন ভাই এইগুলো আমল আমাদের মধ্যে নাই বেধর্মীর মধ্যে আছে যারা বেদিন মুশরিক কিছু বুঝে না ওরা ছেলেগুলো যখন স্কুলে পড়তে যায় মার কাছে যায় মা গেলাম আশীর্বাদ করে এরকম পায়েন সালাম করবে মাথায় হাত বুলে বলবে যাও বাবা বলে তোমার দাদুর কাছে যাও আর দাদুর কাছে যাই ও মাথায় হাত বুলে ওকে প্রণাম করে বলে যাও দাদির কাছে যায় মানে পা ধরে প্রণাম মাথায় হাত বুলে বলবে যাও আসলো তখন ফের ওর কাছে যাবে তখন মাথায় হাত বুলাবে এগুলো দেখছেন তো নাকি আমরা তো দেখতে পাচ্ছি বেধর্মীরা এগুলো আমল করছে আর আমরা মুসলমান আমরা কি আমল করতে হয় যে আমরা যখন কোথাও যাব মা আমি বিদেশ যাচ্ছি মা তুমি তো জানো আরও তো দুই চার দিন আগে থেকে জানে আর অমুক দিনও আমার বেটা যাবে নাকি তো বলো মা গেলাম একটু দোয়া করিও মা যেন আল্লাহ ভালো রাখে কামাই ধামাই মা ভালো হয় হ্যাঁ মা দোয়া করবে বাবা দোয়া করবে আপনার কামাইতে বরকত হবে বড়ো লোক হতে সময় লাগবে যে ভাই আপনারা শুনেছেন ভাই মার দোয়া কেমন কবুল হয় আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম জলসা করতে একটা লোকের বাড়িতে আমি ছিলাম সারাদিন রাত্রে জালসা হবে সকালবেলা চলে গেলাম ওর বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে লোকটার পাঁচতলা বিল্ডিং ডাক বাংলা ধুলিয়ে নেন দুপুরবেলায় যখন লোকটার সঙ্গে খেতে বসলাম খাওয়া দাওয়ার পরে লোকটাকে জিজ্ঞাসা করছি ভাই আপনি কী কাজ করেন এত বড় আপনার বিশাল বাড়ি আপনি কী কাজ করেন ভাই বলুন তো লোকটা তখন বললো কে লোকটাকে দাম ভাড় ভাড়িয়া কেঁদে গেল
চোখ দিয়া লোকটার ঝরঝর করে পানি বইতে লাগলো। লোকটা বলছে, বলবি সাহেব, এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের দুয়াং, আমার মার দুয়া দেয় বাড়িটা হয়েছে। বললে, কেন? বললে, আমার মার আমি বেশি দিন তাবিদারি করতে পাইনি, খিদমত করতে পাইনি, মার হক আদায় করতে পাইনি, মাত্র 3 বৎসর মার সেবা করেছি আমি। মুলবি সাহেব, আমার মা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, আমি বাজারে পেপার বিক্রি করি, আর পেপার বিক্রি করে আমি বাড়ি আসি, আর বাড়ি এসে মাকে গোসল করাই, মাকে গোসল স্নান করিয়ে মাকে আমি খাওয়ার খেতে দিই, আমাকে খাওয়ার পরে তখন আমি লাস্টে খাই, আবার সকালবেলায় দুপুরবেলায় সন্ধ্যাবেলায় 3টে আমি আগে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই। আমার মা আমার জন্য দোয়া করে, আজকে আমার মার দোয়াতে দেখেন বিশাল বাড়ি, আমরা 7 ভাই। আমার মায়েরা আমার ভাইয়েরা ভালো করে শুনলেন, বন্ধুরা আমার ভালো করে শোনেন, লোকটা বলছে আমরা 7 ভাই, ওর ভাইগুলোর বাড়ি দেখা যাচ্ছে, মানে শিয়াল কুকুর পাশাচ্ছে, বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি করতে পারেনি, মাকে দেখেনি, বাবাকে দেখেনি, এই ছেলেটা মা বাপকে দেখেছে, আর বাড়ি ঘর একবারে বিশাল 5তলা বিল্ডিং হয়ে গেছে, আল্লাহর কারিশমা। তো দেখেন ভাই, যারা মা বাপকে দেখবেন ওয়ার গুণাগুণ নিজে বুঝতে পারবে ভাই, পয়সা বলা হয়ে যাবে, মা যদি দুয়া দিয়ে দেন, যাও বেটা তুমি দুধে ভাতে খাবা, সারা জীবন দুধে ভাতে খাবেন, সারা জীবন ভালো থাকবেন। মা যদি খালি হাই লিসার্স ফেলে দেয়, তুই আমাকে মা বলিস না, তুই আমাকে 1 মিনিট দানা দিস না, তুই মা বলে পার্শ্বে এসে বসিস না, একটু খালি যদি হাই লিসার্স লেগে যায়, ওই বেটা ধ্বংস হয়ে যাবে, আর চেলে খের থাকবে না, পরনে কাপড় থাকবে না, ওই বেটা সারা জীবন হাই পাই করে পয়সা ভালো হতে পারবে না, গরিব হয়ে দরিদ্র হয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাই। তো লোকটা বলল, আমার মা আমার জন্য দোয়া করেছে, আজকে আমি দেখেন কত বড় বাড়ি। তো ভাই রে, আমার মার দোয়াটা আপনারা নেবেন, মার কাছে বসেন, মার কাছে দোয়ালেন, বাবার কাছে বসেন, বুঝতে পারছেন? আজকে আমি এই জায়গাতে এসেছি, আমরা 2 ভাই 8 বোন, আমার 8টা বোন, আমরা 2টা ভাই, আমি সব ছোট ভাই বোন সবারই লাস্ট আমি। তো আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদি হয়েও বাবার কোলে আমি চড়েছি ভাই, আমার বিয়ে হওয়ার পরেও আমার বাবার কোলে আমি চড়েছি, এটা আমার মনে আছে, বুঝতে পারছেন? আমার বাবা আমাকে কত ভালোবাসত, আমার মা আমাকে কত ভালোবাসত, আমি বাবাকে আমি কত ভালোবাসতাম। আমার বাবার কাছে প্রত্যেক রাত্রে না হলো 1 ঘন্টা যদি বাবার পাশে আমি না ঘুমাই, 1 ঘন্টা শুয়ে না থাকি, আমার রাত্রি যাবে না, সন্ধ্যার টাইম বাড়ি ইশারের নামাজ পড়ে আসলাম, বাবার পাশে ঘুমিয়ে গেলাম, একটাই চাদর গায়ে দিয়ে একটা লেপের নিচে বাবার কাছে শুয়ে গেলাম, যখন খারিক রাত্রি হয়ে গেল আমার মা বলবে, যাও বেটা তোমার ঘরে যাও, সবাই সামসুট হয়ে গেল, বহু বেটি সব ঘুমি মানে শুয়ে গেল, এইবার আমি উঠে গিয়ে আপনার ঘরে নিজের ঘরে যা ঘুমাতাম, কিন্তু বাবার কাছে সবসময় থাকতাম, বাবা আমাকে এত ভালোবাসত, বাবা আমার জন্য সবসময় খালি দোয়া করত, মার কাছে আমি বসতাম, আর মাকে আমি বলতাম, মা আমার জন্য একটু দোয়া করে দাও, বাবাকে বলতাম, আব্বা আমার জন্য দোয়া করে দাও, আমার মা আমার বাবা হাসত আর বলতো, বেটারে আমি সবটি ছেলে পিলার জন্য দোয়া করছি, সব ছেলে যেন আমার ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। আমি বলতাম, মা আমার আব্বাকে আমার মাকে বলতাম, মা আমার জন্য স্পেশালভাবে আলাদা আলোক করে দোয়া করো, যেন সবটি ছেলের মধ্যে হজরত আলী 1 নম্বর পয়সা ভালো হয়ে থাকে, হজরত আলী যেন সব থেকে বেশি ভালো থাকে, তোমার যত বেটি বেটা আছে সবাই আসবে আমার বাড়ি বেড়েতে, আর সবারই আমি আদর যত্ন করবো, মা। এইভাবে মাকে বাবাকে বলতাম, আমার বাপ মা খালি হাসত, কখন যে আল্লাহর দরবারে দোয়া করে দিল ভাই, আল্লাহর কারিশমা আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আজকাল লাপাক আমাকে এত পয়সা দিয়েছে, এত সুখে রেখেছে, শান্তিতে রেখেছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তাই আমি বলছি ভাই আপনারা মার কাছে যান, বাবার কাছে যান, আর দোয়ালেন বাবার কাছে, মার কাছে গিয়ে বলেন, আর দোয়াটা লেন, মা আমার জন্য দোয়া করো, মার কাছে বসেন, মার কাছে 10 বার মা বলেন, 100 বার মা বলেন, 100 বার মা বলেন, আর মাকে ঝিড়কি মারবেন না, খেয়াগড় মারবেন না, চোখ মুখ দেখাবেন না, জামানির গরম দেখাবেন না, মা আপনার জন্য কত কষ্ট করেছে, কত পেরেশানি করেছে ভাই, শুনেলেন? যেদিন তোমার জন্ম তোমার মার পিটি হয়,
যখন বাচ্চা মার পেটে চলে আসে মা কত কষ্ট করে ভাই শুনালেন যে মার পেটে যেদিন বাচ্চা চলে আসে সেদিন থেকে মার পেটে কিন্তু দানা যায় না মার যে খালি ঢাকার মাকার করে উল্টি উল্টি করে ইখান খাওয়া যাবে না ওখান খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কত কষ্ট কত তকলিফ কত ঝামেলা রে ভাই শুরু হয়ে গেল সুবহানাল্লাহ এত কষ্ট করে মা কষ্টর শেষ থাকে না এবার যখন কি করলো আস্তে আস্তে বাচ্চা বড় হয় মা কিছু খেতে পারি না মহিলা জানে এই বাচ্চা আমার পেটে আসলো আমার বাচ্চা নয় হয়তো আমার মালাকুল মত পেটে আসলো আমি মরবো না বাঁচবো আল্লাহ ভালো জানে সেদিন থেকে মা জানে আমার হয়তো এটাই জীবনের লাস্ট যেই দিন পড়তিক আগের জামানায় যখন শ্বশুর বাড়ি থেকে মানে বউ বিদায় হতো খুশি মনে হাসতে হাসতে বাবার বাড়ি যেত আর বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে বউ আসত তখন তারা করত কি কাঁদতে কাঁদতে আসত রে ভাই এটা আগের যুগে এটা পড়তো ছিল কিন্তু জীবনের মধ্যে একটা দিন শ্বশুর বাড়ি থেকে বউ কাঁদতে কাঁদতে বাবার বাড়ি আসে কোন দিন জানেন একটা দিন কাঁদতে কাঁদতে আসে যেই দিন বিদায় হয়ে আসে মাঝ বাতাসের ব্যবহার দিয়া বিদায় হয়ে চলে আসার নাম হচ্ছে বিদায়গি মানে বিদায় করে নিয়ে আসে জীবনের শেষ বিদায় তার মানে জানে যে আমি হয়তো আর জীবনে বাঁচব না এটা আমার লাস্ট দিন যখন বিদায় হয় শ্বশুরের বাড়িতে নতুন বউ কত কানে বউ কাঁদে শ্বশুরের গলা ধরে কানে বাজি গেলাম আব্বা মাফ করে দেন আব্বা শাশুড়ির গলা ধরে কান্দে বাক আমি চলে গেলাম মাগাম আপনি আমাকে ক্ষমা করে দেন মা যাই আর গলা ধরে কান্দে বউ আমি চলে গেলাম একসঙ্গে অনেক দিন থাকলাম একসঙ্গে কত কি গল্প করলাম খেলাম পেলাম কত ঘুরলাম ফিরলাম যদি আমার দ্বারাই ভুল হয় মাফ করে দাও হয়তো জীবনে আরো বাঁচবো কিনা বউ আমি গেলাম নুরুদির গলা ধরে কাঁদে আর গলা ধরে কেন আর গলা ধরে কেঁদে আসে আসার পরে যখন দশ পাঁচ দশ দিন জুটে যায় মার পেটে বাচ্চা থাকে কত কষ্ট কত তকলিফ হয় বুঝতে পারছেন যদি কষ্ট তকলিফ না বুঝতে পারেন একটা পেটে আপনি নিজের পেটে একটা ইঁট বেঁধেলেন গামছা দিয়ে ইঁটটাকে জুত করে পেটে বেঁধেলেন আর ইঁটটাকে বেঁধেলে আপনি বেড়ান তো চব্বিশ ঘন্টা আপনি দিন রাত খালি ঘুরেন তাহলে বুঝতে পারবে যে বাচ্চা পেটে থাকার কতটা কষ্ট কত তকলিফ উঠতে বসতে কত কষ্ট হয় ঘুমাতে কত কষ্ট হয় কত তকলিফ হয় মা কত কষ্ট করে তাহলে বুঝতে পারবেন ভাই এত কষ্ট করে মা এবার যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ রে